আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও তো মূলত কোনো রান্নাবান্না করিনি। আজকে আমি হাজির হয়েছি, আমি কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি যা আমার খুবই প্রয়োজন ছিল। অনেকদিন ধরেই আসলে কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হয় না। তো আজকে আসলে একটু বাহিরে গিয়েছিলাম, ভাবছিলাম যে বাহিরে যে একটু ভিডিও করব, আসলে পরে আর করা হয়নি। আর বাহিরে ভিডিও করতে অনেক সময় আমার আসলে ভালো লাগে না, আনেজি লাগে। তো যাই হোক, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি কিছু ম্যাট কিনে এনেছি। তো আমার ম্যাটগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমি আসলে বাসা যখন চেঞ্জ করেছিলাম তখন থেকেই যারা আমার ভিডিও দেখছেন তারা দেখেছেন আমার অনেকগুলো ম্যাট ভেঙে গিয়েছে। তারপরের থেকে দেওয়ালে তেমন কোনো ম্যাটও নেই। আর ম্যাটগুলো আমি আসলে সব সময় কম্বল বা কাঁথা এগুলার ভিতরে করে পেঁচিয়ে আনি, কিন্তু এবার হয়েছে কি আমি ম্যাটগুলো আলাদা আনতে গিয়েছিলাম, তাই অনেকগুলার গ্লাস পেটে গেছে। আবার যেগুলো দেওয়ালে লাগিয়েছিলাম একদিন বাতাসেও দুইটা ম্যাট পড়ে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আসলে যেটা অ্যাক্সিডেন্টই। তো এখন আমি কিছু ম্যাট কিনে এনেছি আজকে। তো দেখতেই পেয়েছেন নিজেই পছন্দ করে আসলে কিনলাম। আমি গ্রামের মেয়ে তাই গ্রামের সিনারি আমার কাছে আসলে খুবই ভালো লাগে। তো সব সিনারির মাঝে গ্রামেরও একটা সিনারি রাখলাম। আর এখানে নেহা আসলে আজকে ওর বন্ধুর বার্থডেতে যাবে বান্ধবীর, তো ওর জন্য কিছু গিফট কিনে নিয়ে আসলো যেগুলো ও গিফট করবে। তো এগুলো আর কি, যে ডায়েরি কলম, তারপর হয়েছে ইরেজার। এই কলমগুলো আমার কাছে না খুব সুন্দর লাগে। আমি আসলে কয়েক বছর আগেও এই কলমগুলো আমি কিনতাম, কিনে নিজের পার্সে রাখতাম, ভ্যানিটি ব্যাগে রাখতাম ক্যাপসুলের মতো। তো এখন আজকে নেহা লাইব্রেরিতে গেল যে ওর ফ্রেন্ডের জন্য আর ওর জন্য কলমগুলো কিনে আনলো। ও বলতেছে কি আমার কাছে অনেক ভালো লাগে, আমি নিয়াজের জন্য চকলেট আর কিছু না, আসলে এই হালকা পাতলা কিছু কিনলাম। তো ভাবলাম যে আমি যেহেতু ম্যাটগুলো লাগাবো, কোথায় লাগাচ্ছি এবং কি ম্যাট কিনেছি, তাই আসলে ভিডিওটা করা। তেমন কিছু তার শপিং করিনি, ফুলগুলো কিনেছি আর ম্যাট কিনেছি বাসার জন্য। তো আসলে এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসায় যে ফুলগুলো আছে অনেকগুলোই পুরনো হয়ে গেছে, তো ভাবছি এখন নতুন ফুল কিনে পুরনোগুলো আসলে ফেলে দিব। বেশি দিন আসলে ইউজ করলে এইসব আর্টিফিশিয়ালি ফুলগুলো আসলে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায় ধুতে ধুতে। তো আজকে এই গোলাপগুলো কিনলাম, গোলাপগুলো খুবই সুন্দর। তো এখন আসেন ম্যাটগুলো আমি টানিয়ে নিই। তো এখানে নিশামণি ফুল আটকিয়েছিল আঠা দিয়ে দিয়ে, তো আমি চাচ্ছি এই জায়গাটাতেই ম্যাটগুলো টানাবো। তো ফুলগুলো উঠাতে গিয়ে একটু একটু উপরের যে হালকা রঙটা আছে ওটা উঠে গেছে। তো এগুলো আসলে একটু একটু হয়, আমি কি করি সাদা সিমেন্ট দিয়ে হালকা একটু ঘষা দিলে এটা হয়ে যায়। তাই এখন যেহেতু ম্যাট দিয়ে দিব তাই আসলে কিছু আর করতেছি না, ম্যাটের পিছনেই এখন আপাতত থাকবে। পরে যদি কখনো ম্যাটগুলো অন্য জায়গায় স্থানান্তর করি তখন দেখা যাবে এই জায়গাটার অবস্থা। আর যেই ফিনগুলো আমি ইউজ করি অন্য ভিডিওতে আমি দেখেছি, এগুলা দেখাইছিলাম, এগুলা হয়েছে স্টিলের যেই তার কাটা বলি আমরা এটাকে, সেগুলো আসলে অনায়াসে আমি বারবার বলি 1 ইঞ্চির মতো কিন্তু ঢুকে যায়, এগুলা বাঁকা হয় না, এগুলো স্টিলের। তো আপনারা যখনই আসলে ম্যাট লাগাবেন বা কিছু লাগাতে পারেন এগুলো হার্ডওয়্যারের দোকান থেকে নিয়ে আসতে পারেন, কেননা আসলে ঢিল করার ঝামেলা অনেক। আর অনেক সময় দেখা যায় বাড়িওয়ালারা ঢিল নিয়ে অনেক সমস্যা হয়, অনেকে করতে দেয় না আমরা যারা ভাড়া বাসায় থাকি। তো আমি যখন হালকা ম্যাটগুলো কিন্তু বেশি ভারী না, আর এগুলো কখনো পড়বেও না কেননা অনেক ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন। তো ম্যাটগুলো আমি কোন রুমে লাগিয়েছি আমি পুরোপুরি দেখাচ্ছি আপনাদেরকে, ম্যাটগুলো লাগানো হোক তারপর।
তো দেখতেই তো পেলেন, এগুলো আমি ড্রয়িং রুমে লাগিয়েছি। ড্রয়িং রুমের সোফার এই উপরের সাইডটাতে তখন নিশা ফুলগুলো লাগিয়েছিল, তো আমার ম্যাট ছিল না বলে ওকে আমি ফুলগুলো টানাতে দিয়েছিলাম। ওকে বলেছি যখন আমি আমার ম্যাট কিনবো তখন আমি এখানে ম্যাট টানাবো, আর ফুলগুলো তুমি তোমার রুমে টানিয়ে দিও। তো যেই কথা সেই কাজ, আজকে অনেকদিন পরে ইচ্ছাটা পূরণ হলো। তো এই তো আমার ড্রয়িং রুমে এগুলো আমি টানিয়েছি। তো ফুলগুলো আমি এখন চাচ্ছিলাম যে যে সোফার পাশে যে আমার হরেক রকম ফুলগুলা এগুলা সরিয়ে এখানে গোলাপগুলা দিব, তো দিয়েছিলাম। কিন্তু আমার নেহামণি বলতেছে যে আরও কয়টা গোলাপ হলে টপটাতে ভরা ভরা লাগতো, সুন্দরই লাগতেছিল আসলে। কিন্তু ও বলতেছে যেই ফুলগুলো এখানে পর্দার সঙ্গে বেশি ম্যাচিং এগুলাই এখানে দাও, আর গোলাপগুলো তুমি অন্য জায়গায় রাখো। তো মেয়ের কথা শুনে অন্য জায়গায় রাখলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।